আজকে আমরা শিখবো আইএনজি যুক্ত করলে বাক্যের শব্দের মধ্যে আইনজি যুক্ত করলে সেটার অর্থ কি হয় কেমন হয় যেরকম তারপরে হচ্ছে টু বিফোর আফটার ফর উইদ এগুলো দিয়ে শিখবো ঠিক আছে আচ্ছা আমার সাথে বলো তো শিখিয়া ইংরেজি কি যদি বলি শেখা ইংরেজি হচ্ছে লার্ন শেখা ইংরেজি কি যদি বলি শিখিয়া শিখতে ভেরি গুড শেখার পূর্বে একসাথে বলতে হবে সবাই বিফোর হ্যাঁ যদি শেখার পরে হ্যাঁ শেখার জন্য এক্সিলেন্ট শেখা ছাড়া উইদাউট প্ল্যানিং একটু ফাস্ট বলতে হবে কি খুবই ফাস্ট বলতে হবে ঠিক আছে আমার সাথে আবার বল আমি আরও কিছু বার বলছি যেরকম আন্ডারস্ট্যান্ড অর্থ কি বুঝা না

ফর আন্ডারস্ট্যান্ডিং ভেরি গুড যদি বলি না বুঝিয়া উইদাউট আন্ডারস্ট্যান্ডিং না বুঝিয়া অথবা বুঝা ছাড়া একই কথা না যদি উইদাউট বুঝা ছাড়া থ্যাংক ইউ এখন আমরা দেখো কিভাবে বাক্য তৈরি করতে পারি দেখো যদি বলি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই আমি ইংরেজি শিখতে চাই বলো আই ওয়ান টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই আমরা ইংলিশ শিখতে চাই তুমি ইংলিশ শিখতে চাও তোমরা ইংলিশ শিখতে চাও সে ইংলিশ শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন তারা ইংলিশ শিখতে চায় তারা ইংলিশ শিখতে চায় ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ এখন দেখো যদি বলি ইংরেজি শিখতে যদি বাক্যের মধ্যে তে যুক্ত আসে তাহলে আমরা টু যুক্ত করবো এটার আগে বলো ইংরেজি শিখতে তাহলে কি বলো টু লার্নিং ইংলিশ ইংরেজি শিখতে যদি বলি ইংরেজি শেখার পূর্বে বিফোর লার্নিং ইংলিশ বলো বিফোর লার্নিং যদি বলি ইংরেজি শেখার পরে ভেরি গুড ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ যদি ইংরেজি শেখা ছাড়া ভেরি গুড আবার বলি এটা আবার বলো যদি বলি ইংরেজি শিখিয়া বলো লার্নিং ইংলিশ ইংরেজি শিখিয়া ইংরেজি শিখিয়া ইংরেজি শিখিয়া ইংরেজি শিখতে ইংরেজি শেখার পূর্বে ইংরেজি শেখার পরে তারপরে ইংরেজি শেখার জন্য ইংরেজি না শিখিয়া উইদাউট লার্নিং ইংলিশ অ্যাক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হয়েছে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই আমরা প্রত্যেকটা বাক্যের মাঝে যদি এরকম হয় বাংলা কথাগুলো যদি বলি আমি যদি আরো বলি যে শিখি মানে একটা বার নিলাম আমরা যেরকম হেল্প মানে সাহায্য করা বলো তো যদি বলি সাহায্য করিয়া হেল্পিং সাহায্য করিয়া যদি বলি তোমাকে সাহায্য করিয়া হেল্পিং ইউ বলো যদি তোমাকে সাহায্য করতে টু হেল্প ইউ টু হেল্প ইউ যদি বলি তোমাকে সাহায্য করার পূর্বে সাহায্য করার পরে সাহায্য করার জন্য তোমাকে সাহায্য করা ছাড়া থ্যাংক ইউ সো মাচ এরকম একটা বড় বাক্যের ভিতরে এই পার্টগুলো গুলো আমরা আস্তে আস্তে শিখে তারপরে বড় বড় সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমার আগামী ক্লাসে আমরা এগুলো আলোচনা করব তো আজকে এ পর্যন্তই নম্বর টুডে আল্লাহ হাফেজ মে আল্লাহ ব্লেস অল অফ ইউ